হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মজিদ আপনার দেখুন ওড়িয়া মস্তি। তো ফ্রেন্ডস, আজির কিছু সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ খবর মু আপনাকে জনাই দেবি। তো চলন্ত ভাবে রেণ করি আজির সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ খবর উপরে নজর পকাইবা। নম্বর এক, আগকু পুনি বড়িব বর্ষা। রাজ্যের কিছু দিন হেলা লগাণ বর্ষা জারি রহিথিবা বেলে মঙ্গলবার বি বর্ষা পরিমাণ কমিছে। কিছু জেলায় সামান্য বর্ষা হয়েছিল, তবে আজি বি কিসে বলি পাগ জারি রয়েছে। রাজ্যের বিশেষ বর্ষা হবার সম্ভাবনা এবে না। উত্তর আভ্যন্তরীণ এবং কিছু স্থানরে মধ্যম ধরনের বর্ষা হয়ে পড়ে এবং আগকু পুনি বর্ষা বড়ব। তবে একুশ তারিখর বদলিব পাগ। গুরুবার আভ্যন্তরীণ জেলাগুড়ে প্রবল বর্ষা সম্ভাবনা রয়েছে। সেইপরি বাইশ তারিখে ঝারসুগুড়া, সম্বলপুর, দেবগড়, সুন্দরগড়, কেন্দুঝর এবং কেন্দ্রাপড়ার অতি প্রবল বর্ষা হওয়ানি পাণিপাগ কেন্দ্র পক্ষ এই সমস্ত জেলাকে ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে। নম্বর দুই, আসিলা পুনি সমস্ত ছাত্র ছাত্রী বহুত বড় খবর। দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুল সমেত অনুসূচিত জাতি জনজাতি এসএসটি সমস্ত পিলাঙ্কু মাগণা পোশাক এবং জোতা বণ্টা যাব। প্রতি পিলা পেজা চারিশ টঙ্কার দুই হল পোশাক, দুইশ টঙ্কা মূল্যের হলে জোতা এবং দুই হল মোজা দিয়া যাব, যাকে স্থানীয় অঞ্চলের শিক্ষাবিদ বরিষ্ঠ বিশিষ্ট ব্যক্তি সমাজবাদী স্বাধীনতা সংগ্রামী উপস্থিতি অগস্ট পাঁচ তারিখ সুদ্ধা পোশাক জোতা বটন প্রক্রিয়া আরম্ভ করা কিংবা শেষ করা ওড়িশা রাজ্য প্রকল্প নির্দেশক অনুপম সা সমস্ত নির্দেশ দিয়ে সারিছেন। নম্বর তিন, যুক্ত দুই নাম লেখা কু আসলা পুঁ বড় খবর। আজিঠু আরম্ভ হয়েছে যুক্ত দুই নাম লেখা পাই আবেদন প্রক্রিয়া। রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলে যুক্ত দুই নাম লেখা হব, যাকে www.samsodisha.gov.in ছাত্রছাত্রী মানে আসন্তা অগস্ট দশ তারিখ পর্যন্ত আবেদন করে পারবে। অগস্ট সতেরে প্রথম মেধা তালিকা প্রকাশ পাইব এবং যোগ্য ছাত্রছাত্রী নাম লেখা অগস্ট উনিশরু পঁচিশ মধ্যে হব। এবং প্রথম পর্যায়ে নাম লিখে থাকা ছাত্রছাত্রী যদি অপশন দিয়ে অন্য কলেজে নাম লেখা কিংবা নাম লেখা চাহিদে, তবে উনিশরু সতেইশ তারিখ মধ্যে সোয়াইট অফ অনুরোধ করে পারবে। সেপ্টেম্বর দুইরে দ্বিতীয় পর্যায়ে মেধা তালিকা প্রকাশ পাইব। সেপ্টেম্বর পাঁচরু সাত তারিখ মধ্যে দ্বিতীয় পর্যায়ে চয়ন হয়ে ছাত্রছাত্রী নাম লেখা হব। নম্বর চার, ওড়িশার খোলব রাশন এটিএম। এটিএম টঙ্কা বাহারা ভলি এণিকি রাশন বাহারিব। পাইলট প্রজেক্ট ভাবে রাজধানী ভুবনেশ্বরে এই যোজনা আরম্ভ হব। বিধানসভার খরচ দাবি আলোচনা বেলে রাজ্য সরকার এভাবে সূচনা দিয়েছেন। তবে খাদ্য শস্য রহুতবা গোদাম গৃহক স্বয়ংচালিত করা সহ কিভাবে গুণাত্মক যুক্ত শস্য খাউটিঙ্ক পাখে পৌঁছি পারিব সে নিয়ে রাজ্য সরকার ব্যবস্থা করছেন। এনে খাদ্য যোগাণ এবং খাউটি কল্যাণ মন্ত্রী সব্যসাচী নায়ক সূচনা দিয়েছেন। নম্বর পাঁচ, আসন্তকালি প্রকাশ পাইব সিবিএসই প্লস টু রেজল্ট। আসন্তকালি প্রকাশ পাইব সিবিএসই প্লস টু রেজল্ট। আসন্তকালি সাড়ে বারোটার পরীক্ষাফল প্রকাশ পাইব। সিবিএসই দশম এবং প্লস টু সহ টম দুই রেজল্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট যাকে www.cbse.nic.in ব্যতীত ডিজি লকর উমঙ্গ আপ্রে মধ্যে উপলব্ধ হব। নম্বর ছ, পুনি এখানে লাগু হল মহামারি কটকা। রাউরকেলা মহানগর নিগমের মাস্ক পিঁধা বাধ্যতামূলক। মাস্ক বাধ্যতামূলক নিয়ে কমিশন শুভঙ্কর মহাপাত্র সূচনা। তবে সমস্ত স্থান কিংবা দোকান বজার যা বলে মাস্ক পিঁধা পরামর্শ দিয়েছে। প্রথমে লোক সচেতন করা যা কহিলে কমিশন এবং রাজ্যের ধীরে ধীরে মহামারী সংক্রমণ সংখ্যা বৃদ্ধি পাওয়ার মাস্ক পিঁধা এবং সাময়িক দূর নিয়ম মানবাক নির্দেশ দিয়েছেন। নম্বর সাত, চলিত বর্ষ ঠার যুক্ত দুই সিলাবসে শত প্রতিশত পাঠপড়া। শত প্রতিশত সিলাবসক নিয়ে যুক্ত দুই পাঠপড়া এবং পরীক্ষা করা যাব। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পক্ষ এনে আজ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। দুই হাজার তেইশে পরীক্ষা দেওয়া থাকা পিলামানে শত প্রতিশত সিলাবস পড়বে। যুক্ত দুই কলা বিজ্ঞান বাণিজ্য এবং ধন্দামূলক শিক্ষা পরে ইহা সম্পূর্ণ লাগু হব। তবে দুই হাজার বাইশে ফেল কিংবা পিলা পুরোনা সিলাবসে আসন্তা বর্ষ মধ্যে পরীক্ষা দেবে। নম্বর আট, এণিকি বিনা সুধরে চাষীঙ্কু মিলিব ঋণ। রাজ্যের এণিকি মিলিব চব্বিশ ঘণ্টা রাশন। এটিএম টঙ্কা বাহারা ভলি বাহারিব চাউল, সেইপাই রাজ্য সরকার পক্ষ অল ইন্ডিয়া গ্রেন এটিজি ব্যবস্থা করা যাইছে, যাকে পাইলট প্রজেক্ট ভুবনেশ্বর আরম্ভ হব। এটিএম বাহারিব চাউল এবং খাদ্য যোগাণ। এনে খাদ্য কল্যাণ মন্ত্রী
सूचना देछन्ते एवं एतेसैत राज्य सरकार बिना सुधरे चासिन को ऋण जगाइबे जाकि समवाय विभाग जरियाले चासिन को मिलिबो ऋण राज्यर समस्त क्षुद्र एवं नवमात्र चासी यात्रा लाभवान होई पारिबे बोली विधानसभा सूचना देछन्ते विभागीय मंत्री सव्यसाची नायक नंबर 9 आसिला बड़ खबर रास्ता कड़ कांथरे पोस्टर लागिबा मना पोस्टर मुक्त हेब स्मार्ट सिटी इनकी भुवनेश परे रास्ता कड़ कांथरे पोस्टर लगेबा मना राजधानी रे रास्ता कड़ कांथरे पोस्टर लगेबा हेब कार्यानुष्ठान एने पीएमसी रो लक्ष्य एबे मुक्त स्मार्ट सिटी एने ट्वीट जुगे साधारण समस्त को अवगत करिछि भुवनेश्वर म्युनिसिपालिटी कॉर्पोरेशन नंबर 10 पीएम किसान 12 तम किस्ती को नेसला पुनी बड़ खबर पीएम किसान योजना रो 12 तम किस्ती को चाहि पसिचंती देशर 10 कोटी रो अधिक चासी किंतु 12 तम किस्ती किबा एकन को आसीबा पूर्वर सरकार को बड़ परिवर्तन करिछंती इहा अधीन रे हिताधिकारी माने सेम को आधार नंबर स्टेटस देखि पारिबे नाही हिताधिकारी को पाई पुनी सरकार एक खुशी खबर देछंती जाकि पुनी थरे पीएम किसान योजना रो समस्त हिताधिकारी माने सेम को मोबाइल नंबर स्टेटस चेक कर पारिबे एवं अन्य पखरे ए योजना रे लक्ष लक्ष अयोग्य व्यक्ति मध्य प्रधानमंत्री किसान निधि रे सुविधा उठेछंती बोली सरकार सूचना पाइछंती याकु दृष्टि रखी जुलाई 31 पर्यंत केवाईसी बाध्यतामूलक करा जायछि एतिर एथरो सरकार को पर इक्वेसी कर पर शेष सुयोग दैछि जाकि आपण यदि इक्वेसी कोइ नथि तबे आपणकर 12 तम किस्ती बन्द होइ पारे जे चासी मान किबा जे चासी मान को अकाउंट 11 किस्ती आसे नै तबे इक्वेसी करबा पर सेवन को टंका आसी जिवो